গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু এ নিউ ব্লগ। আজকে আগস্ট মাসের 1 তারিখ, বাট ইংরেজি মাসে বর্ষাকাল শেষ হয়ে গেল, বাংলায় এখনো বর্ষাকাল চলছে, শ্রাবণ মাস এখনো চলছে। তাই সকালবেলায় একদম ঝমঝম করে নেমে পড়েছে, এতটা বৃষ্টি হবে সকালবেলা ভাবিনি। 3-4 দিন হেভি লেভেলে গরম ছিল, সকালবেলার চা, বাইরে বৃষ্টি, ভিতরে গরম গরম চা, হেভি কম্বিনেশন। গত 4 দিন ধরে প্রচন্ড দাবদাহের পর আর প্যাচ প্যাচে গরমের পর অ্যাট লাস্ট আজকে ভোর থেকে শুরু হয়ে গেছে। যাক, আগস্ট মাসের ফার্স্টটা বেশ ঠান্ডা ঠান্ডা দিয়েই শুরু হলো, দেখা যাক গোটা মাসটা কীরকম কাটে। একবারে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, অল্প অল্পই হচ্ছিলো ভোর থেকে, পিটপিট করে, একটুও থামেনি, কিন্তু এখন একদম তেড়ে ফুড়ে এসেছে। একটু হোক দরকার আছে, প্রচণ্ড কষ্ট হচ্ছিল, দারুণ লাগছে। পুকুর পুকুর এমনিই ভর্তি আছে, আর বৃষ্টি হয়ে এবার কানায় কানায় জল হয়ে যাবে। বাচ্চা এখন 10:08, ফাইনালি ব্লগের শিডিউল কমপ্লিট। এবার ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে বাজারটা নিয়ে আসবো, বাবা দোকানে বাজার করে রেখেছে, সেটা নিয়ে এসে গাছগুলো নিয়ে বসবো, গাছগুলোতে সমস্ত কিছু খোল টোল যা দেওয়ার রয়েছে সেগুলো দেবো, তারপর অ্যাকোরিয়ামটা ক্লিন করতে বসবো। অনেকদিন হলো অ্যাকোরিয়ামটা ক্লিন করা হয়নি ফুললি, আজকে ফুললি অ্যাকোরিয়ামটা ক্লিন করার পালা। ব্রেকফাস্ট রেডি, রুটি, বেগুন ভাজা, এটা পটল ভাজা নয় কিন্তু বেগুন ভাজা, আর ডিম সিদ্ধ। পটল দেখে কোনো অ্যাঙ্গেলে মনেও হবে না, তুমি মেনশন না করলেও চলে যাবে। ব্রেকফাস্ট কমপ্লিট, বাচ্চা 10:40, ফটাফট গিয়ে বাজারটা নিয়ে চলে আসি। বাড়ি যাবো না আমি, হ্যাঁ যাবো না, বাড়ি যাবো না, শুধু টং টং করে লেজ নাচ্ছিস দরজার সামনে, দরজাটা ছাড়, আমি বাইরে যাবো তো, চল তুইও বাইরে চলে চল। সকালে জাস্ট একটুখানি বৃষ্টি হয়েছে, ব্যাস মাদের অবস্থা একদম ততই বছর, সব খানা খন্দ। এবার মাছ নিয়ে এসে ছেড়ে দিলেই মোটামুটি চাষ করা যাবে। বাঁধের এই সাইডের জমিতে সব মোটামুটি ধান চাষ কমপ্লিট, মানে ধান রোয়া কমপ্লিট, এদিকেরও প্রায় কমপ্লিট। এই সামনের জমিগুলো ডুবে যায়, এইগুলোতে ধান দিলে নষ্ট হয় বেশি, ওই জন্য এইগুলোতে খুব কমই ধান দেয় এখন। বাজারটা বাবা করে রেখেছিল, মাছটাও কাটতে বলে রেখেছিল, ও কেটে রেখেছে, আমি গিয়ে শুধু নিয়ে চলে এলাম। ফাইনালি বাড়ি চলে এলাম, আর আজকে প্ল্যান ছিল যে বেলার দিকটা, সুপর্ণা এখন রান্নার কাজে ব্যস্ত, সো ওকে এখন ডিস্টার্ব করা যাবে না, ও রান্নার কাজটা কমপ্লিট করে নিক, তারপর এই সমস্ত কাজগুলো হবে আমার, যে সমস্ত কাজগুলো প্ল্যান করা হয়ে রয়েছে। বাড়ির পিছনের দিকটাতে কয়েকটা আউটডোর প্ল্যান্টে ভর্তি হয়ে রয়েছে, যেরকম জবা গাছ, অ্যালামুন্ডা, এই সমস্ত গাছগুলো ভর্তি হয়ে রয়েছে, তার সঙ্গে জঙ্গলও হয়ে রয়েছে। তো ঘাস মারার ওষুধটা নিয়ে এসেছিলাম সেই কারণের জন্যই, যাতে ওইগুলোকে বাঁচিয়ে, মানে আউটডোর প্ল্যান্টগুলোকে বাঁচিয়ে যাতে ঘাস মারার ওষুধটা ছড়িয়ে দেওয়া যায়। কিন্তু সকাল থেকে বৃষ্টিটা হয়ে পুরো বাংচাল করে দিল প্ল্যানে একদম। ঘাস মারার ওষুধ দেওয়ার একটা নিয়ম রয়েছে, সেই নিয়ম মাফিক দিলে তবেই কিন্তু ঘাসটা মরবে, মানে ওষুধটা দেওয়ার আগে বৃষ্টি হওয়া যাবে না, ওষুধটা দেওয়ার পর বৃষ্টি হওয়াতে একদমই যাবে না, মানে ওটা 24 আওয়ার্স রাখতে হয় আর কি, তবে ঘাসগুলো ঠিকঠাক মরবে। তো সেটা তো এখন হচ্ছে না, কি আর করা যাবে। কোথায় যাবি, যাওয়ার রাস্তাটাও তো ঢাকা পড়ে গেছে, সব জঙ্গলে ভর্তি একদম। বর্ষাকালটা এরকমই হয় গ্রামের দিকে, সব জায়গাতে কম বেশি, আর এগুলো তো পাকা রাস্তা নয়, সেই জন্য আরো বেশি জঙ্গলটা হয়ে রয়েছে। বাজে 1:26, লাঞ্চ নিয়ে চলে এসেছি, লাঞ্চে আছে ভাত, মাছ ভাজা, বরবটি, ঝিঙে, আলু দিয়ে তিল পোস্ত, আর এখানে সব রকম আনাজ দিয়ে একটা ঝোল। গোটা গাছটায় প্রচুর পেয়ারা হয়েছে এবং সব কটা বর্ষার জলে পেকে গেছে, আমি গাছ দিয়েই উঠে পড়েছি, মইটা আনতে বলবো, নাবার সময় অসুবিধা হবে, উঠে তো পড়েছি বাট নাবতে পারবো না, এত পেয়ারা হয়েছে ডাল নাড়ালেই ঝরঝর করে পড়বে। এখানে সব পাকা পেয়ারায় ভর্তি, গোটা ছাদটা, ছাদ নয় মানে টিনের যে এই অ্যাডজাস্টারের যে ছাউনিটা রয়েছে সেই ছাউনিটার ওপরে কত পড়ে রয়েছে পেয়ারা, পেরে ফেলি কয়েকটা, ওই যে দাঁড়িয়ে রয়েছে ওখানে খাবে বলে। হ্যাঁ পেয়ারা পারছে, পেয়ারা পেরে আমি বলেছি জড় করে রাখতে, এই আমারই মাথার উপর পড়বে তো কি করবো, ওই এই রকম তোমার পেয়ারা পাড়া স্টাইল, ভগবান
ডাল নাড়িয়ে নাড়িয়ে পেয়ারা পাচ্ছে, মাথা টাক ফাক ফুটো হয়ে যাবে তো। ওরে বাবা, দুধ তার পেয়ারা পড়ছে, মই আমি খুঁজে পাইনি আর ওই জন্য এমনিই নেমে পড়ছে। ছোট আমাদের একটু লম্বা করা মই আছে, সেটা কোথায় আছে জানি না আমি, ও এমনিই নেমে পড়ছে। কত রিস্কে দাঁড়িয়েছে দেখো, আঙ্গুরটা রেখে দিয়ে চলে এলাম, থামুনি আছে। এই পেয়ারাগুলো মনে মতন হয়েছে তাই এগুলো পেরে কুড়িয়েছি, আরও কিছু হাতে করে পেরেও নিয়ে এসেছিলাম, বাকি সব এখানে পড়ে বীজ বুনে আছে। এইসব অনেক পেয়ারাই কিন্তু নেয়ার নয়, কোনটা পোকা হয়েছে সেই জন্য নিইনি। আর এর অবস্থা দেখো, ঘরে যাবে না, হ্যাঁ বসে থাকবে। আমি আছি না দাঁড়িয়ে এদিকে, সমস্ত গাছ নিয়ে বসে পড়েছি। গাছগুলোকে এবার আজকে খোল দেবো, কালকে তো খোল কিনে আনা হয়েছিল, এবার রাত্রিবেলা তো আর দেওয়ার কোনো সিনই ছিল না, তো আজকে বিকেলবেলা এখন মোটামুটি 5:30 বাজে, আস্তে আস্তে বসে বসে এই খোলগুলো দিয়ে দেবো। পেয়ারা পাড়া হয়েছে, এখনও খাওয়া হয়নি, কি একটা ওটার প্রতি টান আছে। এত পেয়ারা দোকান থেকে কেনা হয়, খাওয়া হয়, সমস্ত কিছু ঠিক কথাই, কিন্তু গাছের পেয়ারের একটা আলাদা ব্যাপার। এখন ওর ভেতরটা কিন্তু খাওয়া যাবে না, শুধু শ্বাসটা ছাড়িয়ে ছাড়িয়ে খেতে হবে সাইডে, কারণ ভেতরে পোকা থাকে বর্ষার পেয়ারা। আমাদের গাছে আর কি হয়, অন্যান্য গাছে হয়তো নাও হতে পারে, কিন্তু এই গাছটাতে বয়স বেড়ে গেছে তো ওর ইমিউনিটি পাওয়ার আস্তে আস্তে কমে যাচ্ছে। এই গাছগুলো একটু হালকা হালকা কাঁচা পাকা মতো হয়েছে, তো আস্তে আস্তে মাটিটা খুঁড়ে অল্প অল্প খোল দিয়ে দেবে। দিয়ে দিয়েছো তাতে? আচ্ছা, এবার এইটা, এই খোঁড়া হয়েছিল সেই দিনই মাটিগুলোকে, দিয়ে মাঝখানটা উঁচু করা হলো যে জল দিলে যাতে মাটিটা ধসে না যায়, আর শিকড়টাও বেশ একটু শক্তপোক্ত হয়ে মাটির মধ্যে গেঁথে থাকবে। এবার খোলটা দেবে বলে আবার একটু হালকা করে খুঁড়ছে। আজকে আর জল দেবো না, জল দেবো 2-3 দিন বাদে আবার, কারণ মাটিগুলো ভিজেই আছে। আর তাছাড়া সব থেকে বড়ো কথা, বর্ষার জন্য বাইরেতে তো হিউমিডিটি আছে, যখন তখন একটু বৃষ্টি হয়ে যাচ্ছে, তো সেখান থেকেও কিছুটা ওরা টেনে নেয়, তো একদমই অল্প অল্প দেওয়া হচ্ছে, কারণ খোলের টেম্পার প্রচুর, ডাইরেক্ট এটা গোড়াতে দেওয়াই যায় না কোনোভাবেই। বড় গাছেরও তাই, একটু সাইড দিয়ে দূরে থেকে, মানে যেখানে শিকড় আছে তার থেকে একটু তফাতে গোল করে দিয়ে দিতে হয় অল্প অল্প। কেউ ওরা ভিজিয়ে পচিয়ে দেয়, কেউ ডাইরেক্ট দেয়, আমরা ডাইরেক্টই দিচ্ছি। এরমভাবে সবগুলোই করে নেব, সব কটাই নামিয়েছি আপাতত কাছাকাছি। এই মানি প্লান্টগুলোতেও দেবে বলেও নামিয়ে নিয়েছে, নিচেরগুলো কালকে দেবো, নিচের গাছগুলো আজকে হবে না। আর এইদিকের কয়েকটাকেও দিয়ে দেবো, আগে এগুলো হোক। বেজে গেছে অলরেডি 6:21, ভাবছিলাম অ্যাকোরিয়ামটা ফুল ক্লিন করবো, বাট ফুল ক্লিন মনে হয় না আজকে আর হবে, কারণ সন্ধ্যা হয়ে গেছে, এখন ছাদের গাছে জল দেওয়া হয়নি। পেয়ারা খাবো পেয়ারা খাবো করে না চিল্লামিল্লি করলে এই কাজটা হয়ে যেত আজকে, ওখানেই তো আধ ঘন্টা এক ঘন্টা সময় নষ্ট হয়ে গেল পারতে গিয়ে। এক ঘন্টা মোটেই হয়নি, 15-20 মিনিট হয়েছে, আর এখনো পেয়ারা খেতেই পারেনি, গাছেদের সব যত্ন চলছিল ততক্ষণ। যাই হোক, আপাতত খাইয়ে দিই, এদের খাওয়ার টাইম হয়ে গেছে, কালকে লেট হয়ে গেছিল দিতে, রাত হয়ে গেছিলো একটু, বাট ফিক্স টাইমে খেতে দেওয়াটা ভালো হ্যাবিট এদের জন্য। এখন বাজে 9:22, আর আজকে একটু তাড়াতাড়ি ডিনার করা হয়ে গেছে, ডিনার কমপ্লিট করে চলে এসেছি ওপরে, মাছগুলো খেয়ে দিয়ে বেশ খেলা করছে। আজকে জলটা পাল্টাবো না, কালকে একবারে অ্যাকোরিয়ামটা পুরো পরিষ্কার করা হবে। আজকে গাছগুলো করতে করতেই সময় তো কেটে গেছে, তখন হলে সন্ধ্যাবেলার দিকে করে নিলেই ভালো হয়, রাত্রিরে আর একদম গা লাগে না। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল একটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা যদি কিছু ভালো লাগে থাকে, প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ টাটা, টেক কেয়ার, গুড নাইট।